নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন সবাই, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের সকাল থেকে আবার সেই প্রবল বর্ষণ শুরু হয়েছে এবং আবহাওয়া দপ্তর বলে দিয়েছে বুধবার থেকে, মানে আজকে থেকে, উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস নাগাড়ে 7 দিন। সেক্ষেত্রে এরকম বৃষ্টি সঙ্গী হবে, আর কিছু করার নেই। প্রাত্যহিক জীবনযাপন ভীষণভাবে ব্যাহত হচ্ছে। এই যে মেয়েটা সকালবেলা উঠে স্কুলে গেল, তারপর সে আজকে আবার ফিরবে, তারপরে উত্তম আবার এসেছিলো কিন্তু আজকে আর হাঁক ডাক করলো না, দেখলাম ওই দিক থেকে ওই দিকে চলে গেল। যেহেতু কালকেই আমাদের সমস্ত সবজিপাতি নেওয়া হয়েছে, সেহেতু আর আমাদের ডাকেনি। কিন্তু এই প্রাত্যহিক যাদের বাড়ি থেকে বেরোতেই হয়, তাদের জন্য সত্যি খুব সমস্যা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আর কি করা যাবে, বর্ষার দিনে বর্ষা হবে, সেটাই স্বাভাবিক। তো মেয়ে তো চলে গেছে, এখন আমার শ্বশুরমশার জন্য একটু পাস্তা রেখে দিয়েছি আমি ওকে, তো টিফিনেতে আমি আজকে পাস্তাই দিলাম। এই যে শ্বশুরমশার জন্য একটুখানি রয়েছে, উনি খুব একটা পাস্তাটা খেতে পছন্দ করেন না। একবার গিয়ে জিজ্ঞেস করে এলাম যে পাস্তা দেবো, বললেন যে না, মেইন জল খাবারটা যেটা সেটা বানিয়ে দাও, তারপর সেটা খাওয়ার পর চা দিয়ে এটা খাবো। তাই এটা একটু ঠান্ডাই হয়ে গেছে, এটা একটুখানি গরম করে দিয়ে তারপর ওনাকে দিয়ে আসি। তার আগে ওনার জল খাবারটা বানিয়ে দিই। ওনাকে বানিয়ে দেবো হচ্ছে স্যান্ডউইচ, শুধুমাত্র আলু দিয়ে, ওই একটুখানি বাটারে সেদ্ধ করা আলু, সেটা একটু লঙ্কা একটু পেঁয়াজ সবগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো, তারপরে ওটাকে ভিড় করে দেবো। ব্যাস এই হচ্ছে ওনার জল খাবার। তো তার আগে চাও করে রেখেছি, চাটা ফ্লাস্কে আজকে আর ঢালিনি। আমি একটু চা খাবো আগে, তারপর সব কিছু করবো, কারণ উঠে পরে হোড়দোড় হোড়দোড় চলছে, ব্যায়াম করা হলো। হ্যাঁ, তো যাই হোক, আগে ওটা করে নিই নিজের জন্য একটুখানি চাটা, এই চাটা একটু গরম করে নিই। তারপর বাবাকে আমার নিজের চা খেতে বড় জোর 2-3 মিনিট লাগবে, কারণ খুব বেশি গরম আমি করবো না। আর ডিটক্স ড্রিঙ্ক সকালবেলাতে খাওয়া হয়ে গেছে, চলছে এভাবেই। আপাতত একটু চাটা খেয়ে নিয়ে তারপর আপনাদের সামনে আসছি। আমার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে এসেছিলেন একজন ভদ্রলোক, তিনি তার বাড়ি থেকে অনেক বড় বড় লেবু নিয়ে এসেছিলেন। লেবুগুলো দেখতে অতটা বাইরে থেকে ভালো নয়, কিন্তু ভেতরে যে এত রস, সেগুলো রান্নার কাজেও যেমন ব্যবহার হচ্ছে, তেমন আমি এই সকালবেলা করে এই সব কাজের জন্য সেগুলো ব্যবহার করে থাকি। আমি পুরোটা রস কিন্তু নিংড়ে নিচ্ছি না, কারণ কিছুটা রস এখানে রেখে দিলে যেটা হয়, এই লেবুর খোসাটা দিয়ে অনেক কাজ হয়। একটু রস যদি থাকে তাহলে অনেকটাই অনেক কিছু কাজ করা যায়। সেজন্য এক কাপ চায়ের জন্য আমি আধখানা লেবু নিয়ে নিলাম আর আধখানা রেখে দেব। দেখতে লেবুটাকে ওরকম হলে কী হবে, কাজের খুব ওই আর কি। পেহলে দর্শনধারী ফির গুণবিচারি না করে এখানে পেহলে গুণবিচারি পরে দর্শনধারী। যাই হোক, ইনি দিয়েছিলেন মোটামুটি 10-12টা লেবু। আমাদের এই লেবুর একটা গাছ লাগাতে হবে। আলপনাদি বীজ একটাতে বার করে নিয়েছে, দেখা যাক হয় কি না। আজকে দেখুন কি মুষলধারে বৃষ্টি পড়ছে। আর ওই যে আমাদের উত্তম, এত বৃষ্টিতে হাঁটতে না পেরে শেষটায় ওই আমাদের মুন্নাদার দোকানে আশ্রয় নিয়েছে। এবং গাছগুলো তো ধুয়ে যাচ্ছে বটে, একটা মজার জিনিস হয়েছে, আমরা যে এত বাগান টাগান পরিষ্কার করে দিলাম কাদের জন্য জানেন? আমাদের কিছু ফুল চোরেদের জন্য। বাগানটা যবে থেকে পরিষ্কার হয়েছে, ফুল চোরেদের উপদ্রব বেড়ে গেছে। যতদিন পর্যন্ত বাগানে জঙ্গল ছিল, আমি ব্লগেতে বলেছিলাম যে আমাদের বাগানেতে সাপ দেখা যাচ্ছে, আমরা লোকজন পাচ্ছি না, মিউনিসিপ্যালিটির লোককে খবর দিয়েছি তারা আসছে না, এই সমস্ত কথাগুলো যতদিন ব্লগেতে ছিল আমাদের গাছে কিন্তু ফুল ছিল। কিন্তু যবে থেকে আমি ব্লগে বলেছি, দেখিয়েছি, সৈদুর এসে পরিষ্কার করে দিয়ে গেছে, সেই ব্লগে এটাও বলেছি যে মিউনিসিপ্যালিটির লোক এসেছিল, এসে তারা সাপ খুঁজে পায়নি এবং এখন বাগান পরিষ্কার, সুতরাং চোরেদের এখন নিত্য আনাগোনা শুরু হয়েছে। আমার ব্লগ তারা সবাই দেখেন এবং তাদেরকে আমরা বলি, আমরাও কিন্তু তাদের দেখি। তারা ভাবেন তারা বোধহয় চুপচাপ সকালবেলায় ওই 3:30, 4:30, 4 সময় এসে চুরি করে নিয়ে চলে যান, আমরা তাদের চিনি না। আমাদের বাগানের দিকটায় CCTV ক্যামেরা ইনস্টল করা হয়ে গেছে, ছাদের দিকে একটু তাকিয়ে দেখবেন, আপনাদের সবাইকে আমরা চিনি। তবে ওই আর কি, আপনারা তো আমাদের প্রতিবেশী, তাই আপনাদেরও একটু সুবিধে করে দিলাম। এখান থেকে সাপ তাড়ানো, বাগান পরিষ্কার করা বাড়ির লোকগুলোর জন্য বটে, আপনাদের জন্যও বটে। আপনারা প্রতিবেশীর ভূমিকা পালন না করলেও আমরা কিন্তু করছি। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে আজকে একটা তবু ফুল ভেতর দিকে রেখে গেছেন ক্ষমাকেন্না করে, কিন্তু আমাদের সাদা ফুলগুলোকে একেবারেই দুমড়ে মুচড়ে নিয়ে গেছেন। এবং যাই হোক, আগের দিনে আমার শ্বশুরমশাই কিছুই জানতেন না, আমি তাকে আজকে একটু আগে এসে বলেছি। বলবার পরে তিনি তার ছেলেকে প্রথমে ফোন করেছিলেন, ছেলে ব্যস্ত ছিল, ফোনটা ধরেনি, আজকে তো তাদের ইনভিজিলেশন আছে, সে বোধহয় পরীক্ষার হলে গার্ড দিচ্ছে, তখন সেই জন্য কৌশিক তাকে ফোন করেছেন আমার শ্বশুরমশাই। এবং আপনারা নিজেরাই শুনতে পাবেন যে উনি কালকের দিনে কতটা উদ্বিগ্ন ছিলেন, এবং আমি কিন্তু ওকে কিছুই বলিনি কালকের দিনে, আজকে যা বলার তখন বললাম।
ঠিক আছে বাবা, আমি তোমার ফোনটা সেভ করে নিয়েছি, মাঝে মধ্যে ওকে না পেলে তোমাকে ফোন করবো, মানে কোনো অসুবিধা নেই তো? আমার কালকে যা গিয়েছে দিনটা, ও কিছুই বলেনি, কিছুই বলেনি, শুধু টেনশনে ছিলাম কি কি হয়েছে না হয়েছে। আজ কখন ফিরবে, কখন স্টার্ট করবে, কখন তুমি স্টার্ট করবে বলো তো? তোমরা হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। জায়গাটা তো এখনো মুছোনি নাকি? আচ্ছা, আজকে আমাদের তরকারি হয়েছে হচ্ছে মাখা, হাতে মাখা চাল কুমড়ো না মাসি, হাতে মাখা চাল কুমড়ো, যেটা আমি একটা ইউটিউব চ্যানেল, একজন লাইফস্টাইল ব্লগার, তার ব্লগ আমার ভালো লাগে বেশ, তার চ্যানেল দেখে শিখেছি। ওটা হচ্ছে চাল কুমড়োটাকে ঝিরি ঝিরি করে কেটে নিয়ে একটা কড়াইতেই সরাসরি করেছো না? কড়াইতেই দিয়েছো? আচ্ছা, কড়াইতে চাল কুমড়োটা দিয়ে তাতে নুন হলুদ কাঁচা তেল পোস্ত আর একটু সর্ষে বাটা আর সামান্য একটু নাড়ার মতো কয়েক দানা চিনি সেটা দিয়ে, তারপরে সেটা ভালো করে মাখিয়ে রেখে খানিকক্ষণ একটু রেখে দিয়ে রেস্টে রেখে, তারপরে আর একটা, ও তুমি তো সরাসরি কড়াই করেছো না অন্য জায়গায় করেছো? কড়াইতে ফোড়ন দাওনি? ও তারপরে আর একটা কড়াইতে নাকি? ও একটা তাজা, তাহলে একটু সাইড করে দিয়েছো নিশ্চয়ই? হ্যাঁ, তারপরে যেহেতু কাঁচা তেল একটু থাকে, তারপরে আরেকটু তেল অ্যাড করে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, ও মাখার মধ্যে একটু কালো জিরেও দিতে হয়, সরি মাখার মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিতে হয়, ভুল করে বলছি, দাঁড়া বেশ আপুলি সব সরিয়ে ফেলুন, ঝিরি ঝিরি করে চাল কুমড়ো কেটে, চাল কুমড়োর মধ্যে নুন হলুদ দু এক দানা চিনি কাঁচা লঙ্কা পোস্ত সর্ষে বাটা কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে, তারপরে তো ওই একই কড়াইতে একটুখানি সাইড করে ইয়েতে বসিয়ে আর একটু সামান্য তেল দিয়ে কালো জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, তারপর সেটাকে ঢাকা চাপা দিয়ে রান্না। সেটা খেতে খুব সুন্দর হয় আমার মনে হলো দেখে, আমি আর আগে কখনো খাইনি, আজকে খাবো। কেমন হয়েছে বলে তোমার মনে হচ্ছে? ভালো হয়েছে, গন্ধটা ভালো বেরিয়েছে। আচ্ছা যাও, সেটা ছাড়া কালকে ঢেঁকি শাক নিয়েছি, যেহেতু আমাদের আগের দিন খিচুড়ি হয়েছে তাই ঢেঁকি শাকটা খাওয়া হয়নি, তাই আজকে মানে আমার জন্য ঢেঁকি শাক রান্না করেছে, ডাল হয়েছে আর মাংসটা করবো আমি। এখন মিনামাসি বাসনের একটা পিটারা নিয়ে বসেছি, এখন বাসনগুলো একটু মাজা হোক। হ্যাঁ ওখানে ওটা দিয়ে রাখো, ঠিক বলেছো, কি বুদ্ধি মাসিমা, তো হেভি বুদ্ধি। চলো না, মিনামাসিকে একটা পাপোশ কিনে দিতে হবে, সত্যি বলছে বটে। এখানে ওই ই বাবা, তুমি একবার পান খাইয়া ইয়ে করবার পাও না, মুসুর দিয়ে রবরা গুড় কি যে বলে সাদা মাথা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে যাই, মাসি মাসি এটা কাঁচে, এটা কাঁচে, খুব সাবধান, ওটা আগে তোলো বাবা, ওটা আগে তোলো, ওটা নষ্ট ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, তারপরে সবগুলো করে রেখে তারপরে মিনামাসি বেরোলে তারপরে আমি মাংস রান্না করবো। আচ্ছা দাদু, এটা কি চা নাকি? তুমি চা খাবি? ও খায়ে পান মুখে দিলে। আচ্ছা বেশ ভালো। আমি দীর্ঘক্ষণ ধরে এই চারটে পাখিকে ঠিক একইভাবে এক জায়গায় বসে থাকতে দেখছি, এতক্ষণে একজন এসে জুড়লেন। এটা বিমলাদিদের বাড়ির ছাদ। বাহ, আমার ক্যামেরাটা চালু হলো আর এদের মধ্যে একটুখানি আন্দোলন দেখা দিল, একজন এতক্ষণ পর উড়ে গেলেন, কিছুক্ষণ আগে চারজনে ঘাটটা অবধি নাড়াচ্ছিল না, কি জানি এরা কি ধ্যান করছে, এদেরও কোথায় ভগবান আছে, সব এখন উপাসনা করছে, সে আমার ক্যামেরা দেখে তাদের উপাসনা ভঙ্গ হয়ে গেল। কোথায় একটা নিশ্চয়ই একটা ভাইব পৌঁছালো যে কেউ রেকর্ড করছে, এই অবস্থায় উপাসনা করা যায় না। মা এটা বলেছিল, পুজো দেখাস না মা ব্লগে, পুজো দেখাতে নেই, কোথায় আর শুনি, শুধু ঠাকুরের আসনটা দেখাই, কখনো কখনো জব দেখা, মানে পুজো দেখানো মানে জব না দেখাতেই মা বলেছিলেন আর কি। আগে তো প্রায়ই দেখাতাম, এখন কমে গেছে অনেকটা, ভাবছি বন্ধই করে দেবো, অন্য সময় দেখাবো কিন্তু ওই জবের অংশটুকু বাদ দিয়ে দেবে। আচ্ছা, ফুল চুরির প্রসঙ্গে একটা কথা আজকে একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা ফুল নিতে আসছেন তাদের অনুরোধ করব নিতান্ত করজোড়ে যে আমাদের জন্য কিছুটা ফুল রেখে যাবেন। আমি বলে দিচ্ছি, তিনজন আসেন আমাদের বাড়িতে চুরি করতে, তাদের মধ্যে একজন বিহারি আর দুজন কিন্তু বাঙালি, অত্যন্ত ভদ্র পরিবার, অত্যন্ত শিক্ষিত সো কল্ড ভদ্র পরিবারের ভদ্র একজন মহিলা আর একজন আসেন একজন পুরুষ। তো আমি বলছি যে সমস্ত কিছু নিঃশেষ না করে দিয়ে কিছুটা আমাদের জন্য রেখে যাবেন, এমনিতে সামান্য রাখলেও হবে কারণ আমাদের দোতলায় এবং তিনতলাতে ছাদ বাগান বারান্দা বাগান মিলিয়ে কিন্তু নিত্য পুজো হয়ে যায়, সবাই মিলেমিশে থাকি সেটাই কাম্য, কিন্তু কোনোভাবে
যদি আমার গাছের ক্ষতি হয় তাহলে কিন্তু এখন আপনাদের ছবিও যেহেতু আমার কাছে রয়েছে, আমরা কিন্তু রেয়াত করব না, একেবারে সামাজিক মাধ্যমে আপনাদের ছবি কিন্তু দিয়ে দেবো ফেসবুকেতে রীতিমতো। যে দেখুন, এরা কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক দিন মানে ফুল চুরি করতে আসে, এবং যে আমার জিনিসটা ভাঙছে বা নষ্ট করছে আমরা যদি, আমরা তো দেখবই অবশ্যই, সেক্ষেত্রে কিন্তু আমি ফটো দিয়ে দেবো। তখন প্লিজ আমাদেরকে কিন্তু অযথা দোষারোপ করবেন না। আমি জানি আপনারা কিন্তু প্রত্যেকেই আমার ব্লগ দেখেন। সব থেকে বড়ো কথা হচ্ছে বন্ধুরা, মানে যারা করছেন তাদের বলছি, নিজেদের বাড়িতে প্লিজ একটু করে ফুল গাছ লাগান, ফ্ল্যাটে বা ছাদেতে কিছু একটা করুন, একটা নয়নতারা লাগান, দুটো নয়নতারা লাগান, নিত্য পুজোটা হয়ে যাবে। এদের মধ্যে একজনকে তো আমি চিনি, তাদের তো অনেক অনেক ঠাকুর নেই, সামান্য ঠাকুর, ওই নয়নতারা দিয়ে হয়ে যাবে। শুধু শুধু লোকের বাড়িতে কেন চোর তকমা নিতে আসেন বলুন তো? শুধু শুধু মানে এটা একটা নেশা, যদি নেশা হয়ে থাকে তাহলে নেশামুক্তি কেন্দ্রে যান, কিন্তু লোকের বাড়িতে এভাবে করে চুপচুপ করে আসবেন না মর্নিং ওয়াকের নামে। আর আমাদেরও এদিকটা একটা, ওই আমাদের কামিনী ফুলের গাছটার ওখানটাতে একটা গেটের কথা হচ্ছে, সেটাও আমরা হয়তোবা এই দু তিন মাসের মধ্যেই লাগিয়ে দেবো, তখন তো এমনিতেও বন্ধ হয়ে যাবে। কিন্তু এই সবজিটা লাগানোর পরে আমার শ্বশুরমশাইয়ের একদিন খুব দুঃখ হয়েছে, ঢ্যাঁড়স গাছগুলো উপরে সব কিছু ভেঙে ঠেকে নেওয়ার পর উনি স্বতঃপ্রণোদিতভাবে সিসিটিভি ক্যামেরার লোককে কিন্তু খবর দিয়েছেন, পরের দিন ইনস্টল হয়ে গেছে। তো যাই হোক, আপাতত আমাদের পুজোটা হয়ে গেল আজকে, এরপর একটু বেরোবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি এখন জিমে যাচ্ছি, কিন্তু এই পোশাকে জিমে যাচ্ছি, জিমের পোশাকটাকে নিয়ে যাব। আজকে আমাকে অন্য একটা জায়গা হয়ে তারপর জিম যেতে হবে, সরাসরি আমি জিমে যাচ্ছি না, মানে অনেকগুলো জেরক্স করতে হবে, যার ফলে আমি জিমের ব্যাগটাও আর নিতে চাইছি না। আমি আর একটা ব্যাগ নেবো, ঝোলা টাইপের ব্যাগই নেবো, যাতে মধ্যে জামাটা আছে। আর আজকে আমার জুতো যেহেতু আমার এক জোড়া ওখানে রাখা রয়েছে, সেহেতু আমি জুতোটা নিতে হচ্ছে না, কিন্তু জামাটা নিতে হবে, প্লাস ওই তর্কি তল্পা কিছু জিনিসপত্র লাগবে। তো দুপুরের স্কুলে আসলে অনেক কিছুই জমা দিতে হচ্ছে এখন টুকটুক করে, সে সমস্ত কাজকর্ম নিয়েই আর কি এখন প্রথমে বেরোচ্ছি, তারপর সেটা সেরে নিয়ে তবে জিমে যাব। ভদ্রলোক একটু আগে ঢুকলেন, ঢুকে একটুখানি জামা কাপড় ছেড়ে চা খেয়ে নিচে গেছেন, বেশ কিছু মানুষজন দেখা করতে এসছেন অনেক দূর থেকে, আলিপুরদুয়ার থেকে দুজন, আর একজন এসছেন ফালাকাটা থেকে। আসলে ওরা তিন বন্ধু, এসে যে আমাদের বাড়িতে একসাথেই, কিন্তু ওরা মানে মানে তিনজনে দুটো শহরে থাকে আর কি। যাই হোক, অনেকেই জিজ্ঞেস করেন আমাকে মোড়ল ওস্তাদ সর্দারদের কথা, তিনজনকে এক ফ্রামে ধরতেই পারি না, কখন কখন আসে চলে যায়। আলপনা দিয়ে তো মূলত খেতে দেয়, তো আজকে অনেকদিন বাদে তিন মূর্তিকে পেলাম। আর আমাদের হালুমটা অনেকদিন আসছে না, জানি না কোথায় গেছে। তো এখন একটা টোটো পেয়ে গেলাম, তারপরেতে যাবো একটু, ওই টুপুরের কয়েকটা জেরক্স আছে সেগুলোকে কমপ্লিট করে নিই। তারপরে ব্যাগে নিয়ে নিয়েছি হচ্ছে পোশাকটি, আজকে না জল নিয়েছি না কিচ্ছু নিয়েছি, মানে জিমের জন্য, আসলে জিমেতে তো জল থাকে, সেহেতু আজকে আর জল নিয়ে নিই, অন্যদিন নিয়ে যাই। একটা তোয়ালি নিয়েছি আর এই জিমের পোশাকটা নিয়ে নিয়েছি, ব্যাস। তারপরে জেরক্সটা হয়ে যাক, তারপর যাব। হয়ে গেল, অনেক জেরক্স ছিল, সেগুলো সব হয়ে গেল। তো একটা হেডেক ছিল, সেটা মিটে গেল, এবারে ফিরে সুস্থে জিমে যাই। তবে আমার মাথাটা একটু ঘুরছে, জিমে গিয়ে খানিকক্ষণ বসে তারপর শুরু করতে হবে ওয়ার্কআউট, এক্সারসাইজ করা আর কি। এখান থেকে একটুখানি, এই যে ওই যে দেখা যাচ্ছে, তো সেখান থেকে দেখা যাচ্ছে না আর কি, এই যে একটা দেখা যাচ্ছে না, ওই যে সবুজ রঙের বোর্ড, ওই যে ওটার পাশ দিয়েই ঢুকতে হবে আর কি, মানে একটুখানি। আগের দিন জুতোটা কিন্তু আমি ইচ্ছে করে রেখে যাইনি, ওটা আমি ভুল করেই রেখে গেছি, ব্যাগেতে ভরতে ভুলে গেছি, বাড়িতে এসে মনে পড়েছে। তারপর যে সব থেকে জুনিয়র ট্রেনার যে, তাকে ফোন করেছিলাম, ওই তো বন্ধ করে, তারপর সে বললো যে দিদি আমি রেখে দিয়েছি, তুমি পরের দিন এসে ওটা নিয়ে যেও। তো যাই হোক, এরপরে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় মিনিট দশেক, তারপর ঠিকঠাক লাগছিলো, তারপরে ঢুকে গেলাম আর কি। তো সেই যে ক্যামেরাটা বন্ধ করেছি, এটা কিন্তু তার প্রায় আড়াই ঘন্টা পরের দৃশ্য, অনেকক্ষণ পরে কিন্তু আমি ক্যামেরাটা অন করলাম, মানে এখানে বসে থেকে বেশ দুপুর আধ ঘন্টার ওপর ধরে বাবা কীভাবে মাথা টিপে দিয়েছে। আমি অনেকক্ষণ পরে তারপর বললাম যে আমি একটু ব্লগ করছি, ওদের অনুমতি নিয়েই করলাম। তো আসলে কি জানেন তো, টুপুর না খুব একটা নিজের মনের ভাব প্রকাশ করে না, কিন্তু এই বাবার এটা হওয়াতেও ভেতরে ভেতরে খুব দুঃখিত ছিল, কিন্তু মানে আমার যেরকম, আমি যখন প্রকাশ করছিলাম ও একটু রিজার্ভ, কিন্তু বাবা আসার পর থেকে আজকে যে এত সেবা করছিল বাবাকে দেখে ভালো লাগছিল, বুঝলাম যে বাবা সুস্থ দেহে ফেরত আসায় সে খুব খুশি। আজকে তো আবার জল শেষ হয়ে গেছে, অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। তো তারপরে সেটা ভরে টরে নিয়ে আমি টুকুরকে বললাম যে বাবু তুমি তাড়াতাড়ি করে একটু খেয়ে নাও, তাহলে আমার একটু সুবিধে হয়। তো সে খেয়ে নিয়েছে, তার বাবা আজকে ওই নিচে ওরা গেছে, তারপর আমি যখন জিম থেকে ফেরত এলাম পোশাকও ছাড়িনি, তখনই সে বলে দিয়েছে তুই আমাকে একবারে খেতে দিয়ে দাও। তো তাকে সমূহ খেতে টেতে দিয়ে দিয়েছি, তারপর সে এখন
বিশ্রাম নিচ্ছে আর কি, টুপুরো নিজের মতো পড়ছে। তো আগে আমি রান্নাঘরটাকে একটুখানি জাত করে নিই, কানে একটা গান শুনছি, একটা না মানে বেশ কয়েকটা গান শুনছি এখন, বাংলাদেশের লোকগীতি শুনছি একটা, সাবিনা ইয়াসমিনের, খুব ভালো লাগছে শুনতে, সেটা কানে নিয়েই সবটুকু কাজ করছি। যখন বাসন মাজছিলাম তখন যে গানটা বাজছিল সেটা এখন অবশ্যই বাজছে না, এখন যেটা এই সময়টায় শুনছি সেটা একটা হাসন রাজার গান। কী যে ভালো লাগে আমার না ভাটিয়ালি গান শুনতে, এত ভালো লাগে। এই সময় যেমন হচ্ছে যে রূপালী নদীরে রূপ দীক্ষা তোর হইয়াছি পাগল, নদীমাতৃক বাংলাদেশে এই সমস্ত রূপকার্থক গান না বন্ধুরা, সে এক অন্য রকমের মাত্রা তৈরি করে। একটু আগে সাবিনা ইয়াসমিনের গানে গলায় যেটা শুনছিলাম সেটা হলো আমার ভাঙা ঘরে ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুইকা করে হাত বাড়াইয়া ডাকে, এটা লোকগীতি। কিন্তু এই গানটা যারা শোনেননি তারা শুনবেন লোকগীতি যদি ভালোবাসে, মানে গায়ে কাঁটা দেবে সত্যি কথা। এসব গানের কোনো তুলনা হয় না, সারা জীবন এইসব কালজয়ী গান থেকে যাবে। যেমন আমাদের ভাওয়াইয়াতে আছে ও কি ও বন্ধুরে কাজল ভোমরা, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও, এই সমস্ত গানগুলো কোনো দিন পুরনো হয় না। ফান্দে পড়িয়া বগা কান্দেরে, এই সমস্ত গান আর কি। তো যাই হোক, সেসবগুলো কত গান যে শুনলাম টানা, মানে এখানে আপনাদের দেখাচ্ছি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কাজগুলো মিটে যাচ্ছে, কিন্তু কানে নিয়ে তো অনেকক্ষণ থেকেই আছি, প্রায় খান 15 গান তো বটেই, তার কম তো নয়, এবং সেগুলো সব আমার কাছে ডাউনলোড করা ছিল, সেগুলো পরপর একটা শেষ হচ্ছে একটা হচ্ছে, একটা শেষ হচ্ছে একটা হচ্ছে, খুব ভালো লাগছিলো। এখানে প্রায় 3-4 দিনের জমা রয়েছে জামা কাপড়, সেগুলো যে সব ভাঁজ করলাম, এই গানগুলো শুনতে শুনতে কেমন করে যেন হুশুস করে সব হয়ে গেল। একটা গান শুনতে গিয়ে তো কাজ করতেই পারলাম না, সেটা হচ্ছে অমর পালের গলাতে ইছামতী নদীরে ওই পার দিয়া যাও যদি রে কইও আমার প্রাণরোধুয়ার শনে, যতটা সুর তাল কথা ততটাই হচ্ছে অনুভব। লোকগান যে কেন মানে সমস্ত গানের পিতা সেটা কোনো কোনো সময় বোঝা যায় সত্যি কথা। আজকে কিন্তু সত্যি আমি এই গানগুলোর নৌকাতে চড়েই কাজগুলোকে পার করে ফেললাম, দেহে ক্লান্তি রয়েছে কিন্তু যা হোক হয়ে গেল। যাদের যখন কাজ করতে ইচ্ছে করবে না, কানে এরকম করে হেডফোন লাগিয়ে যে গান ভালোবাসেন সে গান চালিয়ে দেবেন, দেখবেন দ্রুত কাজ হয়ে যাবে এবং কোন দিক থেকে সময়টা পেরিয়ে যাবে বুঝতেই পারবেন না। কিছু কাজ বাকি রয়ে গেল কিন্তু আর পাচ্ছি না, এবার টায়ার্ড লাগছে আমার। একটা হচ্ছে আমার মেশিনে জামা কাপড় আছে সেগুলো মেলা হলো না, সকালবেলা উঠে ফেলে দিতে হবে, রাত্রেবেলা মেলে দিলে ফ্যানে হাওয়া দিয়ে দিলে শুকিয়ে যেত, কিন্তু আর ইচ্ছে আছে। আর একটা কাজ হলো না, সেটা হচ্ছে আমি রাত্রেবেলা একটু আটা মেখে খেয়ে রাখলে ভালো হতো, কারণ কালকে দুপুর টিফিনে নিয়ে যাবে হচ্ছে পরোটা আর রাজমা তরকারি, তো রাজমা তো ভিজিয়ে দিয়েছি, তো সকালবেলায় উঠে ওই রাজমা সিদ্ধ করতে করতেই রাজমার মশলাটাও করে নেবো আর ওই ইয়েটাও করে নেবো, পরোটার জন্য আটাটাও মেখে নেবো। আসলে কিছুই না, ভালো লাগছে না, তো এই দুটো কাজ সম্পূর্ণ হয়ে গেলে ভালো লাগতো। তো আজকে এসে আমি জিমের পোশাক ছেড়ে দিয়ে এই নাইটিটা গুলিয়ে নিয়েছি, এখন স্নান করিনি, খুব গাটো চটচট করছে বা চান করতে হবে, আর ফোনে তো একদম বেশি চার্জ নেই যার ফলে খুব বেশি কথাও চালিয়ে যেতে পারছি না। তো ঠিক আছে, আর কিছু কথা চালানো নেই ও, কারণ আমি খুব ক্লান্ত। সবাই ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমাদের ভিডিও বা আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য।